সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি ঢাকা কারণ বাজার পেঁয়াজ রসুনের পাইকারি আড়তে। এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত আছে। তাহলে চলুন দর্শক, এখানে ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার মূল্য কত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা কিনা কেমন চলছে? টুকটাক ভালো। আপনার নাম বলেন এবং আপনার দোকানের নাম কি? আমার নাম মোহাম্মদ রফিক। আর দোকানের নাম? কত নম্বর আড়ত? আপনার দোকানটা কোন জায়গা? কারণ বাজার। কারণ বাজার। বর্তমানে পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে? কমছে। কমছে, আরও কি কমতে পারে? আর কি কমবে, দু এক টাকা কমবে, নয়তো দু এক টাকা বাড়বে। যে আপনার কাছে যে সমস্ত পেঁয়াজ দেখতে পাচ্ছে, এটা কি পেঁয়াজ? ইন্ডিয়ান পেঁয়াজ। দেখি, নাসিকের না ইন্দোরের পেঁয়াজ? নাসিক। নাসিকের পেঁয়াজ। আর এই সাইডে যে পেঁয়াজটা আছে, এটা কি পেঁয়াজ? সবই নাসিকের পেঁয়াজ। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি বেশি হচ্ছে না এলসি পেঁয়াজ? ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজ বেশি বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে? দেশি পেঁয়াজ কাল কমছিল, আজকে বাড়ছে। কালকে কমছিল, আজকে একটু বেশি। মানে একদিন কমতেছে, একদিন বাড়তেছে, এটার কারণ কি? মাল নাই, দেশে মাল কমে গেছে। দেশি পেঁয়াজের মাল নাই, মাল দেশে কমে গেছে না? কৃষকরা আমদানি কম করতেছে? না না, কৃষকরা আমদানি করছে, ইন্ডিয়ান পেঁয়াজ না খাইছে আর কি, দেশি পেঁয়াজ খাইয়া গেছে। মানে প্রথম অবস্থায় ইন্ডিয়ান পেঁয়াজ না সাথে দেশি পেঁয়াজটা প্রায় পুরাই গেছে, যার কারণে দেশি পেঁয়াজের বাজার কম নাই, বাড়তেছে, কিন্তু এলসি পেঁয়াজের বাজার কমতেছে। আস্তে আস্তে বাজার কি ঠিক হবে? বাজার বাড়বে না একভাবে থাকবে? মানে ইন্ডিয়ান পেঁয়াজ আসে, কমবো কেজি প্রতি। দেশি পেঁয়াজের দাম কেমন কমতে পারে যদি আসে? দেশি পেঁয়াজের দাম একটু কমবে, হয়তো দুই এক টাকা কমবে, হয়তো দু এক টাকা বাড়বে। দু এক টাকা কমবে, দু এক টাকা বাড়বে, এইরকম হবে। দেশি পেঁয়াজের দাম যে 70-80, আর ফরিদপুরের ভিতরেও 60-65 এরকম আছে। 60-65 ফরিদপুরে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে, আর পাবনারটা 70-72 টাকায় বিক্রি হচ্ছে। আর এলসি নাসিকের পেঁয়াজটা কত বিক্রি হচ্ছে? এলসি নাসিকের পেঁয়াজটা 35-36 টাকা। আর এটা ছিল 32-33। কোনটা? প্রিমিয়াম কুমা। কুমা, হ্যাঁ, কুমা সেট 4-5 কিলো কথা থাকে। আর এটা কত বিক্রি হচ্ছে? একই। অনেক জায়গায় তো দেখা যাচ্ছে আপনার শ্যাম বাজারে তো 15-20, 10 কেজি বিক্রি হচ্ছে। ওটা চলবে না, এখানে চলবে না, এখানে শুধু ভালো পেঁয়াজ বিক্রি হয়। সবচেয়ে ভালো পেঁয়াজ এখানে। সর্বনিম্ন কত আছে আর সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ বলে আছে ধরেন যে 36-37, নিচে আছে ধরেন যে 32-33। মানে আজকে 32-33 নিচে বিক্রি হচ্ছে, আর সর্বোচ্চ 37-38 ঢাকা কারণ বাজারে বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ কত বিক্রি হচ্ছে আজকে? আপনার আছে 70-72, আর ফরিদপুরের আছে 65-65। আলুর বাজার এখন কম না বেশি? আলুর বাজার বলতে মানে আলু আপনারা বিক্রি করেন না? না না। প্রিয় দর্শক, আজকের বাজারে কিন্তু স্টিক আলু বিক্রি হচ্ছে 28-31 টাকা কেজি, এবং ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে এরকমই 28-31 টাকা কেজি। দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।